তুই যখন ওই আগের দিন গিয়েছিলি তখন তোকে পৃথ্বী চিনতে পেরেছিল? না বাবা, সেইভাবে চিনতে পারেননি, কিন্তু উনি চিনতে পারবেন। উনি খুব তাড়াতাড়ি রিকভারি করছেন বাবা, আপনি দেখবেন উনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন বাবা, আপনি চিন্তা করবেন না। বলছিস মা, ও ভালো হয়ে যাবে তো? ও ভালো হয়ে যাবে। ও ভালো হয়ে যাবে। শোন নিরুমা, আমার ছেলে এসে গেছে, আমি তোর সঙ্গে পরে কথা বলবো, হ্যাঁ এখন রাখছি। না 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 না, আপনি নিরুপমা দেবীর সাথে কথা বলছেন তো? একটু দিন আমাকে, দিন আমার কথা আছে। হ্যালো, হ্যাঁ বলছিলাম, বলছিলাম আপনি কোথায় আছেন? আপনি, আমি তো আপনার বাড়িতে আছি। থ্যাংক ইউ সো মাচ আকসার বাবু, আপনাকে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সত্যি আমার জীবনে ভগবানের মতো, আমি আপনার কাছে চিরঋণী। ও তাহলে, তাহলে আপনি আমার ঋণ শোধ করবেন তো? মানে কিভাবে? আরে আপনি, আপনি আমায় কথা দিন না যে আপনি আমার আমার ঋণ শোধ করবেন কি করবেন না। আপনি কি চাইছেন বলুন। আরে আপনি শুধু বলুন যে আপনি আমার ঋণ শোধ করবেন কি করবেন না, দ্যাটস ইট। আপনি আগে বলুন আপনি কি চাইছেন। দেখছেন তো, কথা দিতে ভয় পাচ্ছে, এটা এইটুকু কথা বলতে পারছেন না যে আপনি আমার ঋণ শোধ করবেন কি করবেন। বেশ আসুন, আপনি যা বলছেন তাই হবে, আমি আপনার ঋণ শোধ করে দেব, তারপরে না হয় আমাকে মরতে হবে কিন্তু আমি আপনার ঋণ শোধ করে দেব। আহা, মরবেন কেন, এসব মরার কথা আসছেই বা কেন? আর যদি মরারই থাকতো তাহলে আপনার স্বামীকে বাঁচাতাম কেন? ওনাকে তো মরার হাতেই ছেড়ে দিতে পারতাম, তাই না? মানে 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 আপনি ভীষণ অদ্ভুত জানেন, কখনো আমাকে ভগবান বলেন আর আবার কখনো আমাকে, কখনো আমাকে শয়তান বলেন। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না, আপনি কিভাবে ঋণ শোধ করার কথা বলছেন আমি কিছু বুঝতে পারছি না মিস্টার সেন। দেখুন দেখুন, আমার কথাটা কিন্তু ভীষণ সিম্পল। হ্যাঁ হ্যাঁ, ভীষণ সিম্পল। আপনি একটা কাজ করুন, আপনি আপনি আমার বাড়ি কিচেনে ঢুকে পড়ুন। হ্যাঁ, ঢুকে ঢুকে আসলে জানেন তো, অনেক দিন আলু পোস্ত আর বিউলির ডাল খাইনি, ওই গন্ধরাজ লেবু দিয়ে মেখে আচ্ছা। কি বলছো, অনেক দিন খাইনি, আর তার সাথে যদি একটু ডুমুরের তরকারি। কি বলছেন আপনি? হ্যাঁ দেখুন, আসলে আমার কপালে তো এই দই মাছও জোটে না, তাই যদি একটু দই মাছ হয়ে যায়। খাওয়াবে? হ্যাঁ নিশ্চয়ই খাওয়াবো, আর কিছু? আর কিছু, আর কিছু, আর কিছু? দেখুন আমি তো আর অনেক কিছুই বলতে পারি, লিস্ট কিন্তু বড় হয়ে যাবে। বলুন না আর কি খাবে। একটু পাট পাতা ভাজা, তার সাথে বক ফুল ভাজা, আর 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 উই চিংড়ি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে রান্না করে খাওয়াবো। খাওয়াবেন তো আমাকে? খাওয়াবে আমাকে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। শোনো নিরুমা, খালি ওকে একা খাওয়ালে হবে না, এই বুড়ো শ্বশুরটাকেও খাওয়াতে হবে, সেও কিন্তু
খেতে ভালোবাসে। হ্যাঁ বাবা, আমি আপনাকেও খাওয়াবো, আমি আপনাদের দুজনকে ভালো করে রান্না করে খাওয়াবো। আপনারা তাড়াতাড়ি চলে আসুন, আমি সব রেডি করছি। আমি তো যেতে পারবো না রে মা, তুই 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 রান্না করে নিয়ে আয় এই বুড়োটার জন্যে। আসবি তো মা? নিশ্চয়ই আসবো বাবা, শুধু আপনার জন্য নয়, অক্ষয় সেন যিনি আমাদের পরিবারের রক্ষাকর্তা সেই মানুষটার জন্য আসবো, ওনার জন্য খাবার নিয়ে আসবো বাবা, আমি আসবো। ওই তোমার জন্য নিয়ে আসছে নীরু, একসাথে খাবো। হ্যাঁ আচ্ছা বাবা, এবার না আমাকে যেতে হবে, এখানে তো কিছু চিনি না, তো সব খুঁজে খুঁজে রান্না করতে হবে। হ্যাঁ সবই তো অগোছালো। হ্যাঁ বাবা আমি পরে ফোন করছি। ও ও হ্যাঁ, আমাকে তো চিংড়ি মাছ আনতে হবে, পুঁইশাক আনতে হবে বাবা, অনেক কাজ আছে, আমি এখন রাখছি, পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বাবা, আচ্ছা মা আচ্ছা ঠিক আছে। দীপ দীপ, আমি আমি রেখা, আপনি চলুন। আপনি পিতৃতুল্য, আপনাকে আমি বাবা বলে ডেকেছি, হাত জোর করবেন না, একদম হাত জোর করবেন না। এই হাতটা আমার মাথায় রেখে আমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ বহু খালি হয়ে গেছে বাবা, তোকে এত আশীর্বাদ করেছি এতদিন ধরে, বুক খালি হয়ে গেছে আমার, সমস্ত সুখ দিয়ে সমস্ত আয়ু দিয়ে যদি বেঁচে থাকি তোকে আশীর্বাদ করি বাবা, তোকে আশীর্বাদ করি। এই বৃদ্ধকে তুই নতুন জীবন দিয়েছিস, বড় বাঁচার স্বাদ রে বাবা, বড় বাঁচার স্বাদ। তুই তো আমাকে ভরসা দিয়েছিলি আমাকে সব ফিরিয়ে দিবি, আমার ভিকিকে বিজুকে আমার মেয়েকে জামাইকে মানুষাকে স্ত্রীকে ওইকে ফিরিয়ে দিবি বলেছিলি তো বাবা। দিবি তো বাবা, এই বুড়োটাকে সেই উপহার দিবি তো বললা। দেবো বাবা, আই মিন দেবো আঙ্কল, দেবো, আই প্রমিস, আই প্রমিস আপনার পরিবারের সবাইকে আমি এক করে দেব, আর যদি আমি এক না করতে পারি তাহলে আমার জন্মই বৃথা। না 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 না, শুধু পরিবারকে এক করলে হবে না, তোমাকেও থাকতে হবে। ঠিক যেমন কৃষ্ণের রথের ওপর বজরং বালি বিরাজ করেন, তেমনি থাকবে তো বাবা? বলো না, থাকবে তো? এই ব্যাপারটায় আমি আপনাকে কোনো কথা দিতে পারছি না, কারণ এক আকাশে দুটো সূর্য থাকতে পারে না। কি বলছিস কি? হ্যাঁ
ঠিকই তো বলছি বাবা, ভুল আর কি বললাম। হাকশার সেনের দুর্বলতা হচ্ছে নিরুপমা দেব, আর নিরুপমা দেবের দুর্বলতা হচ্ছে পৃথিজিৎ দেব। হাকশার সেন খুব ভালো করেই জানে যে পৃথিজিৎ দেব এই বাড়িতে ঢুকে গেলে ওনাকে সরে যেতে হবে, তাই? কিন্তু বাবা, তুমি ঘরের দরজা খুললে কি করে? বাইরে এলে কেন? এই অক্ষর সেন তোমাকে দরজা খুলে দিয়েছে না? না না, আমি জোরে জোরে দরজায় ধাক্কা দিচ্ছিলাম, খুলে গেছে। ও তাই? ও আচ্ছা 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 আচ্ছা, তা আপনি এখানে কি করতে এসছেন? আমি আপনাকে সান্ত্বনা দিতে এসেছি। ওমা, কেন কেন? কারণ যে কাজটার জন্য আপনি নিজের ভাড়া করা গুন্ডা পাঠিয়েছিলেন, সেই কাজটা সফল হয়নি। হ্যাঁ, সিআইডি অফিসার ম্যাডাম তোষা বাসু আপনার গুন্ডাগুলোকে অ্যারেস্ট করে নিয়েছে। গেম ফিনিশড। আপনাকে একটা অ্যাডভাইস দেব, আপনাদের কাছে তো অনেক টাকা আছে, অনেক টাকা, ভাগাভাগি করলেও আপনার চার পুরুষ বসে বসে খাবে। মিলে মিশে থাকুন, মিলে মিশে বাঁচুন, তাহলে খুশি থাকবেন, বুঝেছেন? লোভ করবেন না, ওই কথায় বলে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। আমার বাড়িতে ঢুকে ডায়লগ নয়, হ্যাঁ, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। মিস্টার দেব, আপনি হয়তো ভুলে গেছেন, আপনি কলেজে রাইফেল শুটার ছিলেন, আর আমি ছিলাম ব্ল্যাক বেল্ট। অনেকের দাঁত ভেঙেছি, অনেকের নাক ফাটিয়েছি, ভীষণ বদনাম আমার, জানেন তো এইসব মারপিটের ব্যাপারে। আরো ফুলাইয়ে দিয়েছি, মানুষকে অজ্ঞান করেছি, আমার মতন আরেকজন পাবেন না। নিয়ে কথা বলো, আমার হাত যদি উঠে যায় খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে, বাবার সামনে ছেলেকে মারতে খুব মায়া করবে আমার। আমি কিন্তু এখনো আপনার বাবাকে বলিনি আপনি কি করেছেন। তা বলে দিতে পারেন, নির্দ্বিধায় বলে দিতে পারেন, বিকজ আই ডোন্ট রিয়েলি বদার, আই ডোন্ট রিয়েলি বদার। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, হ্যাঁ, পরের অ্যাটাকটা কিন্তু মিস হবে না, একটু দেখে অ্যাটাক করবেন, বুমারাং হয় ওটা আপনাকেই না হিট করে ফেলে, বুঝলেন? সাবধান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমায় সাবধান করার জন্য। বাট নাও আপনি এখান থেকে বেরোতে পারেন। Get out. Just get out. No. নিরুপমা দেবী আসছেন যে। বাবার জন্য আলু পোস্ত, বিউলির ডাল, দই মাছ এইসব বানিয়ে, তাই আমাকে তো এখানে থাকতেই হবে। You don't have any problem, right? আর
আমি যতটা নিরুপমা দেবীকে চিনি ও আপনাদের জন্য ভাগ আনবে। গেট আউট, বেরিয়ে যান এখান থেকে, জাস্ট গেট আউট। বেরিয়ে যেতাম, কিন্তু আপনাকে কিছু দেখাতে হবে। কি? ইয়েস, এটা কি? এটা আপনি সোনালী দেবীকে টাকা দিচ্ছেন? এইটা, এটা আপনি পৃথিজিৎ দেবকে মারতে যাচ্ছেন। দেখুন দেখুন, এইটা আপনি হসপিটাল করিডোরে ঢুকছেন। And last but not the least, আপনার মাস্টার প্ল্যান, নিরুপমা দেবীকে কিডন্যাপ করেছিলেন। আপনি এই ছবিগুলো করতে গিয়ে পেলেন? কোথায় থেকে পেলাম জানতে চান? জানতে চান কোথা থেকে পেলাম? খেতে যাবেন না? অক্ষর দাদুবাবু, তুমি আবার এসেছো? তুমি তুমি আমাদের কাছে ভগবান। আর এসো এসো এসো। আরে কোথায় কোথায় যাবো? আরে বাবা এসোই না। আরে কি কোথায় আমেরিকা? আচ্ছা আচ্ছা, আগে আমার বড় সাহেবকে ভালো করে চান টান করিয়ে দিই, তারপর আমরা খেতে বসবো। হ্যাঁ, আর শোনো, ওই আনন্দটা কিন্তু ডিউ রইল, সব কিন্তু শুনবো। বল স্যার, ওদিকে ওদিকে বৌমণি ফোন করেছিল, সব রান্না বান্না হয়েছে। ও হো, চলুন 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 চলুন। কিন্তু ছবিগুলো তুলল কে? আরে বৌমা তো এখনো এলো না, সে কখন এসে রান্না করবে বলল? আমি যাই রান্নাটা বসিয়ে দিই, বেলা হয়ে গেল, কখন তোরা খাওয়া দাওয়া করবি? না না না, কে না না না, কে কে? তোমাকে কোনো রান্না বান্না করতে দেব না। মানেটা কি? মানে ওটা আমার কাজ, নতুন বউ রান্না করবে। থাক, খুব হয়েছে, সারাদিন এত কাজ করে বেড়াস, এত ব্যস্ত তুই। ও মা, ব্যস্ত তো কি হয়েছে, তোমার ছেলেকে আমি ফোন করে সব বলে দিয়েছি, কি তাই তো? ও বাবা, তুমি এর মধ্যে চলে গেলে? হ্যাঁ, আসবো না কেন, বলেছিলাম না যে রাধে সে চুলো বাঁধে, যে হাতে রিভলভার ধরে সে খুনতিও নারী। আজ কি নারী হুমে? যাই হোক, আমি রান্না করতে চাই। আচ্ছা থাক, খুব হয়েছে, আর করার দরকার নেই, অভ্যেস নেই, তোর হাত টাত পুড়ে যাবে। আমার সব অভ্যেস আছে মা, সব অভ্যেস আছে, তুমি জানো না, তুমি জানো না আমাদের এক একটা কেসে কি কষ্ট সহ্য করতে হয়। আমাদের যে এক একটা কেস আসে তুমি ভাবতেও পারবে না। যাই হোক, আমি যাই এবার রান্না করতে। আচ্ছা, আমি করবো, আমি করবো, তুই একটু রেস্ট নে। বললাম না না, তুমি বরং তোমার বরকে ফোন করো, কারণ আজকে আমি সবাইকে একসাথে বসিয়ে খাওয়াবো। তোমার বর, তুমি, তোমার ছোট বৌমা, আমার দেওর, সবাই সবাই আজকে বসে একটা ঘরোয়া আড্ডা হবে। হ্যালো, হোয়াট?